নমস্কার বন্ধুগণ, আজ আন্তর্জাতিক মাতৃদিবস। জানি মায়েদের ঋণ কখনোই শোধ করা যায় না, তাও আজকে পর্বটা আমাদের মায়েদের ডেডিকেট করে আমি এবং অভ্রজিৎ দে একটি কবিতা নিজে থেকে লিখে সেটি পাঠ করতে চাই। তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। কবিতার নাম মা জানে, লিখেছে শুভজিৎ রায় ও অভ্রজিৎ দে। মা কি শুধু একটি শব্দ? কুকুরছানাটি যখন ব্যথা পায় বা মানুষ তাকে ধরতে আসে, তখন দেখলাম তার মা ছুটে আসে তাকে বাঁচাতে। আবার অল্প কিছু খাবার পেয়ে নিজের সন্তানের জন্য ছুটে নিয়ে যায় মা হনুমান। আবার 2 বছর ধরে গর্ভে রাখা সন্তানকেও দলছুত হয়ে গেলে উন্মাদের মতন খুঁজে বেড়ায় একটি হাতির মা। মাতৃত্ব একটি ভিন্ন ধর্ম, যেখানে সব ধর্ম মিলে মিশে একাকার হয়ে যায়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকল ধর্মের মা তাদের সন্তানের শুভাকাঙ্ক্ষী। সকালবেলা মায়ের চিল্লানি শুনে ঘুম থেকে উঠি, তারপর স্কুলে যাওয়ার জন্য প্রতিটি সামগ্রী হাতের সামনে তুলে না ধরলে আমাদের স্কুলই যাওয়া হয় না। আরো অদ্ভুত ব্যাপার হলো, মা পিসি সরকারের মতন সব হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দিতে পারে। স্কুল থেকে ফেরার পর জামা প্যান্ট ও ব্যাগ ছেড়ে দিই ঠিকই, কিন্তু তার পরের হিসাব আমরা রাখি না, বাকিটা মাই জানে। সবার আলাদা মন পছন্দের খাবারের বায়না যেন আলাদিনের দৈত্যের ন্যায় মা নির্দ্বিধায় পূরণ করে। খাওয়ার পরে বাসনটাও যেন মেশিনের মতন পরিষ্কার হয়ে যায়, হিসাবটা বোধহয় মাই জানে। মায়ের একটু ভুল ত্রুটিতে আমরা যেন সিংহের মতো গর্জে উঠি, কিন্তু মা আমাদের সমস্ত ভুলগুলিকে খুব সহজেই ক্ষমা করে দিতে পারে। সমস্ত সফল মানুষের পেছনে তাদের মায়েদের হাত অবশ্যই রয়েছে। আন্তর্জাতিক মাতৃদিবস একটি দিনের বিষয় নয়, এটি সারা বছরের, কিন্তু আমরা হয়তো একটি দিনই সেটিকে নিয়ে মাতামাতি করে উঠি। তাই শেষে বলতে পারি, মায়েরা ডাক্তার, শিক্ষক, ম্যাজিশিয়ান, রাধুনী, বন্ধু এবং শেষে এক নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত উদাহরণ। হ্যাপি মাদার্স ডে সবাইকে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। একদমই তাই, আর অবশ্যই লাইক বাটনটা টিপতে ভুলবেন না।